হিন্দি সরকারের লাঞ্ছনা বঞ্চনা প্রতিবাদে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে পথে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পূর্ব নির্ধারিত সূচি মেনে এবার রাজপথে নামলেন ঘাসফুল সৈনিকেরা। বৃহস্পতিবার উত্তর কলকাতার হাতিবাগান সংলগ্ন অঞ্চলে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন দাস। খোকন দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছিলেন এলাকার বহু সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে এক হাত নেন তিনি। খোকন দাস বলেন, 2021 সালে বিজেপি যে এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সেটা তাদের দিবা স্বপ্নে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।